কটকটির সাথে যুদ্ধ করতাম মনে আছে? কটকটিকে হারিয়েছিলাম না কটকটি আমাকে হারিয়েছিল? কে হারিয়েছিল কাকে? আমি হারিয়েছিলাম? আর জ্বালাতন করছে না তো রাক্ষসী কানি কটকটি? ঠিক আছে দাঁড়াও, তাহলে এবার একটু তোমাদের মনে করাই কিরণমালার দিনগুলো কেমন ছিল। ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম, আজ থেকে ঠিক 40 রাক্ষস স্থিতি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণ মালা, তার হাতে থাকবে মারণাস্ত্র, তার চোখে থাকবে প্রতিশোধের আগুন। রাক্ষসী রানী কটকটি, ওই স্বর্গ মর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন, কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে। কিরণমালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষসীকে নিধন করার জন্য, সমস্ত রাক্ষস কুলকে শেষ করার জন্য। তোমাদের মনে আছে ওই রাক্ষসী রানী কটকটি, প্যাকাটি, বিটকেল, ডঙ্কার, বজ্রমালা তারা কত অত্যাচার করতো আমাকে, মনে আছে? কষ্ট হতো তো আপনার? ওই রাক্ষসী রানী কটকটি আমার প্রাণের কুমারকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছিল, কিন্তু এখন পেয়ে গেছি আমি আমার কুমারকে। আলোকমালাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছিল, কিন্তু আমি জানতাম এই এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে, যখন আমি যুদ্ধে ওকে ঠিক হারাতে পারবই। আর তাই আজ সমস্ত রাক্ষস রাক্ষসী, প্যাকাটি, বিটকেল, ডঙ্কার, বজ্রমালা, রাক্ষসী রানী কটকটি সবাই আছে পাতালপুরীতে বন্দী হয়ে। তারা চাইলেও আর কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের সর্বদা রক্ষা করব, আমি কিরণমালা আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লেগেছে কি?